নমস্কার, আমি হাসিনা বেগম। আর আজকে আমরা পড়তে চলেছি কোর্স নাম্বার 508 এর লার্নিং ইন আর্ট, হেলথ অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড ওয়ার্ক এডুকেশন অ্যান্ড এলিমেন্টারি লেভেল, ব্লক 2, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের ইউনিট 9-এর ফিজিক্যাল এডুকেশন প্রোগ্রাম ফর অল, ইন্ট্রামিউরাল অ্যান্ড এক্সট্রামিউরাল মাস ফিটনেস প্রোগ্রাম। তার মধ্যে আজকে আমরা কী কী পড়ব? প্রথমে পড়ব শারীরিক শিক্ষা কর্মসূচি, শারীরিক শিক্ষা কর্মসূচির প্রকৃতি, শারীরিক শিক্ষা কর্মসূচির বৈশিষ্ট্য, শারীরিক শিক্ষা কর্মসূচির প্রকারভেদ। তাহলে প্রথমে দেখা যাক যে শারীরিক শিক্ষা কর্মসূচি বিষয়টা কী। শারীরিক শিক্ষা কর্মসূচির মাধ্যমে চেষ্টা করা হয় লিঙ্গভেদে, সংস্কৃতি ভেদে সকল শিক্ষার্থীকে তার শারীরিক সক্ষমতার চূড়ান্ত শিখরে পৌঁছানো। শারীরিক শিক্ষা শিক্ষার্থীকে সকল রকম ক্রিয়াকলাপে অংশগ্রহণের জন্য তৈরি ও উৎসাহিত করে। শিক্ষার্থীরা শারীরিক শিক্ষাকে উপভোগ করার মধ্য দিয়েই সফলতাকে উপভোগ করতে শেখে, তাই শারীরিক শিক্ষা শিক্ষার্থীর কথা মাথায় রেখেই সেই অনুযায়ী কর্মসূচি গ্রহণ করে। অর্থাৎ কী বলা হচ্ছে যে এই যে শারীরিক শিক্ষার কর্মসূচি কী করা হবে, শারীরিক শিক্ষায় কীভাবে শিক্ষাদান করা হবে, এই যে কর্মসূচি সেটা কিন্তু লিঙ্গভেদে, সংস্কৃতি ভেদে সকলের জন্য সমানভাবে তৈরি করা হয় এবং সকলের শারীরিক সক্ষমতাটাকে চূড়ান্ত একটা শিখরে পৌঁছানোর জন্যই কিন্তু এই শারীরিক শিক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়। সেজন্য এই শিক্ষা মানে এমন একটা কর্মসূচি হবে এই শিক্ষা, যেটা সকলকেই অংশগ্রহণে উৎসাহিত করবে এবং সকলকে নিয়েই শিক্ষাদান প্রক্রিয়াটা যাতে এগিয়ে যেতে পারে সেই বিষয়ে সচেষ্ট হবে। উন্নত মানের শারীরিক শিক্ষার কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল শিক্ষার্থীদের জীবনব্যাপী শারীরিকভাবে সচল রাখার জন্য তাদের সঠিক নির্দেশনা প্রদান করা। অর্থাৎ সঠিক কর্মসূচি, শারীরিক শিক্ষার কর্মসূচি, তার প্রধান উদ্দেশ্য কী? শিক্ষার্থীকে কিন্তু এমনভাবে তৈরি করবে যাতে তার জীবনব্যাপী শারীরিক সচলতা যেন ঠিক থাকে এবং তাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই কিন্তু শারীরিক শিক্ষার কর্মসূচির প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য হবে। শারীরিক শিক্ষা হলো শিক্ষার এমন একটি বিভাগ যা শিক্ষার্থীর চলন শক্তির সাথে সম্পর্কিত। অর্থাৎ এটা কিন্তু এটাই এমন একটা শিক্ষা শিক্ষার বিভাগে যেটা কিন্তু শিক্ষার্থীকে শিক্ষার্থীর চলন শক্তিকে বাড়াতে সাহায্য করে। তাই শারীরিক শিক্ষা কর্মসূচি এমন হবে যেটা শিক্ষার্থীর চলন শক্তির সাথেও সম্পর্কিত, চলন শক্তিকেও বাড়াতে সাহায্য করবে। অন্যান্য বিষয়ের শিক্ষার মতো শারীরিক শিক্ষাতেও শিক্ষার্থীকে কিছু মৌলিক দক্ষতা অর্জন করতে হয় যার মাধ্যমে সে শারীরিক শিক্ষা গ্রহণে সক্ষম হয়। অর্থাৎ যখন সে প্রথমে একদম শারীরিক শিক্ষা গ্রহণ করতে গেল তখনই কিন্তু তাকে এমন কিছু ব্যায়াম বা এমন কিছু শেখানো হবে না যেটা সে গ্রহণই করতে পারবে না, তার শরীর যেটা গ্রহণ করতে পারবে না। তাকে কিন্তু প্রথম থেকে যেরকমভাবে প্রত্যেকটা বিষয়ে শিক্ষার একটা প্রাথমিক স্তর থাকে, তারপরে আস্তে আস্তে এগিয়ে যাওয়া হয়, তেমনই শারীরিক শিক্ষার ক্ষেত্রেও কিন্তু তাই। তাকে কিন্তু সে যেহেতু প্রথম নতুন সেই বিষয়ে, সেই নতুন হওয়ার জন্য কিছু শিক্ষা থাকে, একদম সেই শিক্ষার শুরুতে যে যে বিষয়গুলো শেখানো হয় একদম সহজ সরল, সেই বিষয় দিয়ে শুরু করে তার শরীরকে কিন্তু তাকে তৈরি করে নেওয়া হবে যাতে সে শারীরিক শিক্ষা গ্রহণে সঠিকভাবে তার দৈহিক গঠন থাকে এবং যখন সে সেইভাবে তৈরি হয়ে গেল তখন তাকে তার পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া হবে। শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানগুলিকে একত্রিত করে তাদের দৈনন্দিন জীবনে কাজে লাগায়। অর্থাৎ শারীরিক শিক্ষার সময় কিন্তু বিভিন্ন ধরনের জ্ঞান তারা পাচ্ছে, সেইগুলোকে গ্রহণ করে, সেইগুলোকে একত্রিত করে তারা কিন্তু তারা যখন এই শিক্ষাস্থল থেকে বাইরে তাদের অন্যান্য জীবনের যে ক্রিয়াকর্ম বা তাদের জীবন যখন তারা অন্য সময় যখন তারা কাটাচ্ছে দৈনন্দিন যে জীবন, সেই সময় কিন্তু তারা এই শিক্ষাটাকে বিশেষভাবে কাজে লাগায়। নিয়মিত শরীর চর্চা করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জীবনযাপনের একটি নির্দিষ্ট ধরন তৈরি হয়।
যা তার শারীরিক ক্ষমতাকে বৃদ্ধিতে সাহায্য করে। অর্থাৎ কে যে নিয়মিত শরীরচর্চা করছে শিক্ষার্থী, তার মাধ্যমে কিন্তু তার একটা নির্দিষ্ট ধরন তৈরি হচ্ছে, সে কিন্তু একটা নির্দিষ্ট ছাঁচে পড়ে যাচ্ছে এবং সেটা কিন্তু তার শারীরিক ক্ষমতা বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে। শারীরিক শিক্ষা কর্মসূচিতে অংশগ্রহণের বিভিন্ন উপকারিতাগুলি হলো কি না, একটি হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপন, মানে যদি এই কর্মসূচি সঠিকভাবে মেনে চলা যায় তাহলে কিন্তু শিক্ষার্থী খুব ভালো একটা উন্নত মানের জীবন পেতে পারে এবং সুস্থ জীবনযাপন করতে পারে। সঠিক পুষ্টি, কারণ শারীরিক শিক্ষার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের পুষ্টির স্তর সম্পর্কে অবগত করা হয়, তাই সেইটাও তারা পাচ্ছে। শারীরিক সুস্থতা তার তৈরি হচ্ছে, দক্ষতার দিকগুলো বিকশিত হচ্ছে, তার মধ্যে নতুন নতুন দক্ষতা তৈরি হচ্ছে, লক্ষ্য নিজের জীবনের এমগুলোকে কিন্তু স্থির করতে শারীরিক শিক্ষা শেখায়। কারণ শিশুর মধ্যে, শিক্ষার্থীর মধ্যে যদি স্থিরতা আসে, সে কিন্তু তখন নিজের জীবনের যে লক্ষ্যগুলো সেগুলো সম্পর্কেও ভীষণভাবে মানে সেগুলো সম্পর্কে বিবেচনা করতে ভীষণভাবে সক্ষম হয়ে ওঠে এবং নিজের লক্ষ্যগুলো স্থির করতে পারে। চিন্তামুক্ত হতেও সাহায্য করে শারীরিক শিক্ষা, কারণ কি বিভিন্ন ধরনের যে ধ্যানগুলো আছে, মেডিটেশনস আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু শারীরিক শিক্ষা একটা ব্যক্তিকে যতটা সম্ভব চিন্তামুক্ত হওয়া যায় সেই বিষয়ে এগিয়ে নিয়ে যায়। আর বন্ধুদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা, কারণ বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থী কিন্তু বন্ধুত্ব সুলভ আচরণগুলো তার মধ্যে তৈরি করছে, যার ফলে সে কিন্তু বন্ধুদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরিতে সচেষ্ট হয়। শৈশব থেকে একটি শারীরিক শিক্ষাসূচির মধ্যে থাকার মাধ্যমে শিক্ষার্থীর শারীরিক, মানসিক, আবেগিক, সামাজিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের সঠিক বিকাশ সাধন হয়। অর্থাৎ কি যে ছোট থেকে যদি কোনো শিশু একটা শারীরিক শিক্ষাসূচির মধ্যে থাকে, প্রতিনিয়ত সে কিছু শিখছে, বিভিন্ন ধরনের শারীরিক কার্যকলাপ করছে, তার মাধ্যমে কিন্তু তার যে এই সার্বিক দিকটা, এই যে শারীরিক দিক, মানসিক দিক, আবেগিক দিক, সামাজিক দিক, আধ্যাত্মিক দিক, সমগ্র যে স্বাস্থ্য, এই সমস্ত স্বাস্থ্যেরই কিন্তু উন্নয়ন সাধন সম্ভব। সে কিন্তু একটা সুস্থ, একটা সঠিক স্বাস্থ্যের অধিকারী হতে পারে। শারীরিক শিক্ষা কর্মসূচির প্রকৃতি। শারীরিক শিক্ষা কর্মসূচির উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ভবিষ্যতে যে কোনো শারীরিক ক্রিয়াকলাপে যোগদানে উৎসাহিত করা। এই কর্মসূচির ধারণাগত দৃষ্টিভঙ্গি হলো শিক্ষার্থীদের শারীরিক বিভিন্ন কর্মকাণ্ডে সফলতার সাথে অংশগ্রহণে উৎসাহিত করা। অর্থাৎ কি শারীরিক শিক্ষার কর্মসূচির কিন্তু প্রধান উদ্দেশ্যই হলো যে শিক্ষার্থীকে তার ভবিষ্যতের জন্য তৈরি করে দেওয়া, শিক্ষার্থীর যে বিভিন্ন শারীরিক যে দৃঢ়তার দিকগুলো সেগুলোকে আরও উন্নত করা, বা যদি দুর্বলতার দিক থাকে সেগুলোকে দৃঢ়তায় পরিণত করা, তার মাধ্যমে কি যাতে সে একটা ভালো ভবিষ্যৎ পেতে পারে, তার জীবনযাপনটা যাতে ভালো হয়। এই কর্মসূচি শিক্ষার্থীর সচলতাকে বজায় রাখার জন্য তৈরি করা হয়, যার দ্বারা শিক্ষার্থী নিজের দক্ষতাগুলি সম্পর্কে অবগত হতে পারে। অর্থাৎ কি কর্মসূচি এমন হবে, এমনভাবে তৈরি করা হবে যেটা কিন্তু শিক্ষার্থীর নিজের দক্ষতাগুলি সম্পর্কে অবগত হতে সাহায্য করবে। অর্থাৎ কি তার যে ভালো দিকগুলো সেগুলো সম্পর্কে জানতে বুঝতে কিন্তু সাহায্য করবে এই কর্মসূচি। এই কর্মসূচির দিকগুলোই এমনভাবে তৈরি করা হবে, কর্মসূচি এমনভাবে তৈরি করা হবে যাতে সে কিন্তু সবসময় সচল থাকে এবং তার দক্ষতার দিকগুলো সম্পর্কে সে নিজেই জানতে পারে। শারীরিক শিক্ষা দানকারী শিক্ষকের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শারীরিক দিক দিয়ে সতেজ রাখা, মানে যে দান করছে শিক্ষা তার কিন্তু প্রধান লক্ষ্যই হবে এটা যে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী শরীরের দিক দিয়ে সতেজ থাকে, তার সতেজতাটা বজায় রাখার জন্যই তো এই শিক্ষা। তাই এই শিক্ষার যে উদ্দেশ্যটা সেটা যাতে পূরণ হয় সেদিকে কিন্তু শিক্ষক খেয়াল রাখবেন। শারীরিক শিক্ষার কর্মসূচি এমনভাবে সাজাতে হবে যাতে একটি শিখনের ফলাফল পরবর্তী শিখনের দিকে এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ কি বিষয়গুলো এমনভাবে সাজানো প্রয়োজন যাতে একটা বিষয় শিখে
সেখান থেকে যে শিখনটা হলো সেটা আবার পরবর্তী দিকে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সে পরের বিষয়টা শিখতে পারছে। সামঞ্জস্যপূর্ণ যেন হয়, আগের জিনিস পরে শিখছি, পরের জিনিস আগে শিখছি সেটা যেন না হয়, এমনভাবেই কর্মসূচি সাজানো হবে যাতে বিষয়টা যেন একটা বিষয় আর একটা বিষয়ের দিকে এগিয়ে নিয়ে যায়, এরকমভাবে যেন কর্মসূচিটা সাজানো হয়। শারীরিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর সক্ষমতার জায়গাগুলি দৃঢ় করার পাশাপাশি তার দুর্বলতার জায়গাগুলিকেও উন্নত করার দিকে নজর দেওয়া হয়। একটু আগে যেটা বলছিলাম যে সক্ষমতার দিকগুলো সম্পর্কে শিক্ষার্থী নিজে অবগত হতে পারছে, আবার দুর্বলতার দিকগুলো সম্পর্কেও সে অবগত হতে পারছে। তাই শিক্ষকের কিন্তু চেষ্টা এটাই হবে যে তার সক্ষমতার দিকগুলি যেগুলো আছে সেগুলোকে আরও দৃঢ় করে তোলা। এমন নয় যে হ্যাঁ ওই দিকে তো ও ভীষণ ভালো তাই ওই দিকটা দেখলামই না, সেটা নয়, সেটাকে আরও ভালো করতে হবে এবং দুর্বলতার যে জায়গাগুলো সেইগুলোকে কিন্তু সক্ষমের দিকে এগিয়ে নিতে হবে, সেই দিকগুলোও যাতে উন্নত হয়ে যায় সেই দিকেও সচেষ্ট হবেন শিক্ষক এবং সেই অনুযায়ী কর্মসূচি গ্রহণ করবেন। এই কর্মসূচি শিক্ষার্থীকে বুঝতে শেখাবে যে শুধু জয় বা পরাজয় প্রধান নয়, সকল ক্ষেত্রে অংশগ্রহণ করার মাধ্যমেই নিজের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। অর্থাৎ কি যে এমন যেন হয়ে না যায় যে শিক্ষার্থী শুধু প্রতিযোগিতা সেখানে জিততে হবে এই মানসিকতায় সীমাবদ্ধ রয়ে গেল, সেটা যেন না হয়। শিক্ষার কর্মসূচি এমনই হবে যে তুমি জয়ী হও বা পরাজিত হও, যাই হও না কারণ তুমি যে অংশগ্রহণ করেছো তার মাধ্যমে তুমি কিছু শিখেছো এবং এই শিক্ষাটা কিন্তু তোমার পরবর্তী জীবনে কাজে লাগবে এবং অংশগ্রহণ করাটাই কিন্তু আসল। অংশগ্রহণ করার মাধ্যমেই কিন্তু আমরা সবসময় সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। একবার ব্যর্থ হতে পারে, দুবার হতে পারে, কিন্তু এই ব্যর্থতাগুলো থেকে যেগুলো শিখলো তাকে সে কিন্তু এই এই শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে পরবর্তীকালে একসময় সেই বিষয়ে জয়ী হবে। তাই অংশগ্রহণ করাটাই মূল, সেই বিষয়ে সেই চেতনাটা কিন্তু শিক্ষার্থীর মধ্যে শিক্ষক জাগিয়ে তুলতে চেষ্টা করবেন। এবার এই শারীরিক শিক্ষা কর্মসূচির বৈশিষ্ট্যগুলো কী কী, সেখানে কী বলা হচ্ছে যে একটি সঠিক গুণমান সম্পন্ন শারীরিক শিক্ষা কর্মসূচির মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? প্রথম, ইতিবাচক মনোভাবের বিকাশ ঘটানো। এমন একটা কর্মসূচি তৈরি করতে হবে যেটা শিক্ষার্থীদের মধ্যে একটা ইতিবাচক মনোভাব গড়ে তুলবে, শিক্ষার্থীরা যেন সবসময় পজিটিভভাবে পজিটিভ দিকে এগিয়ে যায়, সেই রকম একটা কর্মসূচি কিন্তু তাদের জন্য গ্রহণ করতে হবে। অংশগ্রহণে উৎসাহিত করা, শিক্ষার্থীদের যেন প্রত্যেককে এই কর্মসূচি বিভিন্ন খেলাধুলায় বিভিন্ন অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে উৎসাহিত করে সেই বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে। সমস্যা সমাধানের দক্ষতা তৈরি, অর্থাৎ শারীরিক শিক্ষার কর্মসূচি এমনভাবে নেওয়া হবে যাতে শিক্ষার্থীদের সামনে বিভিন্ন ধরনের সমস্যা উপস্থাপন করা হয় এবং সে কোন শিক্ষার্থী কিভাবে কোন সমস্যার সমাধানটা করছে তার এই যে ভাবনা চিন্তার দিকগুলো সেগুলো কিন্তু এর মাধ্যমে জানা যায়। তাই এমনভাবেই কর্মসূচি সাজাতে হবে যাতে শিক্ষার্থীর সমস্যা সমাধানের দিকগুলো সঠিকভাবে তৈরি হতে পারে। শিক্ষার্থীর আগ্রহ, ক্ষমতা ও সংস্কৃতিকে চিহ্নিত করা, এই কর্মসূচি এমনভাবে সাজানো প্রয়োজন যাতে তার কোন দিকে আগ্রহ, কোন শিক্ষার্থী কোন বিষয়ে আগ্রহ প্রকাশ করছে সেইটা যাতে চিহ্নিত করা যায়, তার ক্ষমতা তার দক্ষতা কোন দিকে রয়েছে সেই সম্পর্কে যাতে জানা যায় এবং তার সংস্কৃতি সে কোন ধরনের সংস্কৃতি থেকে আসছে সেইটাও যাতে জানা যায়। ব্যক্তিগত দক্ষতার বিকাশ ঘটানো, প্রত্যেকটা শিশুরই কিছু না কিছু ব্যক্তিগত দক্ষতা রয়েছে এবং সেই দিকগুলো যাতে বিকশিত হয় সেই দিকে কিন্তু খেয়াল রেখে কর্মসূচি গ্রহণ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা শিশুরই এই জায়গাগুলো যাতে আরও সুদৃঢ় হতে পারে সেটা মাথায় রেখে কর্মসূচি সাজাতে হবে, সেই অনুযায়ী কর্মসূচি গ্রহণ করতে হবে। এবার কি বলা হচ্ছে, এবার এইগুলো সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নেওয়া যাক। সেখানে কি বলা হচ্ছে যে ইতিবাচক মনোভাবের বিকাশ ঘটাতে গেলে কি করা যেতে পারে, যে শিক্ষার্থীদের এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে যাতে তারা শরীরচর্চার উপকারিতা সম্পর্কে ধারণা লাভ করে, অর্থাৎ এমন কিছু তাদের অভিজ্ঞতার সম্মুখীন হওয়ানো, এমন কিছু এক্সপিরিয়েন্স করানো যাতে তারা বোঝে যে না শরীরচর্চা কিন্তু প্রয়োজন এবং তার উপকারিতা রয়েছে, তাই সেগুলো গ্রহণ মানে শরীরচর্চার শিক্ষাটা কিন্তু গ্রহণ করা প্রয়োজন।
শিক্ষার্থীদের অনুসন্ধান করা, ঝুঁকি নেওয়া, কৌতূহল প্রদর্শন করা, সকলের সাথে সহযোগিতাপূর্ণ ব্যবহার করা ও নিজের ব্যক্তিগত স্বাস্থ্যের উন্নয়নে উৎসাহিত করে। অর্থাৎ কি, এই যে এই শিক্ষা মানে শারীরিক শিক্ষা, তার মাধ্যমে কি হচ্ছে, শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন বিষয়ে উৎসাহী হয়ে উঠছে, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাইছে, তার মধ্যে অনুসন্ধানের যে ইচ্ছা সেটা বৃদ্ধি পাচ্ছে, সে ঝুঁকি নিতে শিখছে বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে, ঝুঁকি নেওয়ার প্রবণতাও কিন্তু তার মধ্যে তৈরি হয়, এবং কৌতূহল, যে ধরা যাক যে শিক্ষক বললো যে কালকে তোমাদের একটা নতুন কিছু শেখাবো, এই যে শিখতে আসা, পরের দিন শিখতে আসার যে কৌতূহলটা, যে কী শেখাবেন স্যার বা ম্যাম, তো সেই সেই বিষয়ে কৌতূহলের দিকটা কিন্তু তৈরি করতে এবং কৌতূহল প্রদর্শন করতেও কিন্তু এই শিক্ষা সাহায্য করে। আর কি, সকলের সাথে সহযোগিতার সাথে এগিয়ে যাওয়া, কিন্তু এটাও কিন্তু এই শারীরিক শিক্ষার কর্মসূচির একটা বৈশিষ্ট্য। সকলের অভিজ্ঞতা শিক্ষার্থীর ব্যক্তিগত ও সামাজিক ব্যবহারের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ঘটায়। এই যে বিভিন্ন অভিজ্ঞতাগুলো সে পাচ্ছে, তার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীর যে ব্যক্তিগত বা সামাজিক যে ব্যবহার, সেক্ষেত্রেও একটা পরিবর্তন ঘটে এবং সেটা কিন্তু ভালোর দিকেই এগিয়ে নিয়ে যায়। অংশগ্রহণে উৎসাহিত করা, এক্ষেত্রে কি বলা হচ্ছে যে শারীরিক শিক্ষা সকল শিক্ষার্থীকে দলবদ্ধ বা একক যে কোনো প্রকার ক্রিয়াকলাপে অংশগ্রহণে উৎসাহিত করে। মানে অনেক সময় হয় যে কিছু খেলা আছে যেগুলো একা একা খেলার, বা কিছু শরীরচর্চা আছে যেগুলো তো একা একাই, মানে শরীরচর্চার বিষয়টা তো একা একাই বেশিরভাগ ক্ষেত্রে শিখতে হয়, আর খেলাধুলার ক্ষেত্রে দলগতভাবে দলবদ্ধভাবে খেলতে শেখানো, তার মাধ্যমে কিন্তু সে কি হচ্ছে, তার অংশগ্রহণে সে উৎসাহিত হচ্ছে। সবসময় যে কোনো এক ধরনের খেলা খেলানোই কখনো উৎসাহ সঞ্চার করে না, তাই বিভিন্ন ধরনের খেলা খেলানো, বিভিন্ন ধরনের খেলা কর্মসূচিতে রাখা, বিভিন্ন ধরনের শারীরিক শিক্ষা কর্মসূচিতে রাখার মধ্য দিয়ে কিন্তু তার মধ্যে এই যে অংশগ্রহণ, সে নিজে থেকেই অংশগ্রহণ করতে চায়, সেই দিকটা কিন্তু গড়ে তোলা সম্ভব। সমস্যা সমাধানে দক্ষতা তৈরি, শিক্ষার্থীর সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধান ক্ষমতা তৈরি জন্য শিক্ষার্থীকে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে বিভিন্ন পদ্ধতি খুঁজতে উৎসাহিত করা হয়। অর্থাৎ কি, তার মধ্যে এই যে প্রবলেম সলভিংয়ের যে জায়গাটা, সে যাতে নিজে সমস্যা সমাধানে সক্ষম হয়, অন্যের প্রতি নির্ভরশীল না হয়, সেজন্য কিন্তু শিক্ষার্থীর সামনে কিছু সমস্যা উপস্থাপন করা যেতে পারে, বা দেখার জন্য তার যে তার ঠিক ক্ষমতা কতটা, সে কীভাবে ভাবছে, তাকে অনেক ক্ষেত্রে হয়তো কোনো শিক্ষার্থীকে কোনো দলের খেলার সময় কোনো দলের লিডার করে দেওয়া হলো, এবং তাহলে লিডারই কিন্তু সেই দলের কে কখন কি করবে সেই সিদ্ধান্তটা নেয়, সেই রকম পরিস্থিতি তৈরি করা, তাকে সেই ধরনের দায়িত্ব দেওয়া, এইগুলোর মাধ্যমেই কিন্তু তার মধ্যে সমস্যা সমাধানের যে ক্ষমতা সেটা তৈরি করা সম্ভব। কেন, কারণ তখন কিন্তু তাকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হচ্ছে, যদি কোনো সমস্যা তৎক্ষণাৎ তার সামনে আসে সেটার সমাধান কিন্তু তাকেই করতে হচ্ছে, তাই সে কিন্তু সেই বিষয়ে সেই দিকে দৃঢ় হয়ে ওঠে। শিক্ষার্থীর আগ্রহ ক্ষমতা ও সংস্কৃতিকে চিহ্নিত করা, শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের আগ্রহ চাহিদা ইত্যাদি তার সম্পর্কে ধারণা পেতে সাহায্য করে, যা শিখন প্রক্রিয়াকে সহজ করে তোলে। এবার এই কর্মসূচি, শারীরিক শিক্ষার যে কর্মসূচি, সেটা এমনভাবে সাজানো হয় বা সাজানো উচিত যাতে কি শিক্ষার্থীর কোন দিকে আগ্রহ আছে, সে কোন দিকে আগ্রহী, তার চাহিদার দিকগুলো কি কি, সে কি শিখতে চায়, কি জানতে চায়, এই বিষয় সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, এবং যার ফলে কি হচ্ছে, শিক্ষা দান প্রক্রিয়াটা কিন্তু অনেক সহজ হয়। এই দিকগুলো যদি না জানা যায়, তাহলে কিন্তু শিক্ষার্থীর চাহিদার জায়গাগুলো পূরণ করা যাবে না, যেটা কিন্তু একটা মানে শিখন প্রক্রিয়া একটা প্রভাব, একটা নেতিবাচক প্রভাব ফেলবে। তাই সবসময় এই দিকগুলোকে জেনে সেই অনুযায়ী কর্মসূচি কিন্তু গ্রহণ করা উচিত, বা জানা হয়ে গেলে সেইভাবে সেই মতো কর্মসূচি সাজানো হলে সেটা কিন্তু এই প্রক্রিয়াটাকে আরও সহজ করে তোলে। ব্যক্তিগত দক্ষতার বিকাশ ঘটানো, শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা, দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা, নেতৃত্ব দান, সমস্যা সমাধান ক্ষমতার যথাযথ বিকাশ ঘটায়। অর্থাৎ এক্ষেত্রে কি, শিক্ষার্থীকে মানে সার্বিকভাবে দক্ষ করে তোলা,
সে যে যে পরিস্থিতিতে তার জীবনে যে যে পরিস্থিতির সম্মুখীন হতে পারে সেই সব ক্ষেত্রে তাকে উন্নত করে তোলা, তাকে এমনভাবে তৈরি করা যাতে সে কিন্তু সার্বিকভাবে দক্ষ হয়ে ওঠে, স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে, সেই দিকে কিন্তু এগিয়ে নিয়ে যায় এই কর্মসূচি। এবার এই শারীরিক শিক্ষা কর্মসূচির কতগুলো ভাগ আছে, সেগুলো কি কি? প্রথম হচ্ছে অত্যাবশ্যকীয় কর্মসূচি, মানে যেগুলো করতেই মানে করা প্রয়োজন, যেগুলো এই শিক্ষা শারীরিক শিক্ষার কর্মসূচিতে থাকতে হবে। আন্তঃক্রীড়া কর্মসূচি আর আন্তঃক্রীড়া কর্মসূচি। এবার প্রথমে হচ্ছে অত্যাবশ্যকীয় কর্মসূচি। সেখানে কি বলা হচ্ছে যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা বিষয়ে সরকারি নির্দেশাবলী, শারীরিক শিক্ষা বিষয়ক ক্লাস, প্রতিযোগিতা, সমাবেশ ও স্থানীয় নির্দেশনা সবই অত্যাবশ্যকীয় কর্মসূচির অন্তর্গত। অর্থাৎ প্রতিদিন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, বিদ্যালয়ে কিছু না কিছু কিন্তু হয়। যেমন ধরা যাক সকালে প্রেয়ার হওয়া, বা বছরের একটা নির্দিষ্ট সময়ে স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা হওয়া, স্বাধীনতা দিবসের সময়ে একটা সমাবেশ, স্বাধীনতা দিবসের দিন, এবং এই যে এই এই যে কর্মসূচি, সেগুলো কিন্তু অত্যাবশ্যকীয়। সব স্কুলে, সব বিদ্যালয়ে কিন্তু এই কর্মসূচি থাকে, সেজন্যই এগুলোকে কিন্তু অত্যাবশ্যকীয় কর্মসূচি বলে। এক্ষেত্রে কি, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত শারীরিক শিক্ষা বিষয়ক কর্মসূচি, যেমন প্রাত্যহিক সমাবেশ, সপ্তাহে অন্তত 3টি ক্লাস, যেটা হচ্ছে শারীরিক শিক্ষার যে ক্লাস, এবং জাতীয় যে দিবস, সেইগুলো কিন্তু স্কুলে পালন করতে হবে। স্থানীয় নির্দেশনা বলতে বিদ্যালয়ের নিজস্ব নিয়মকানুন সমূহকে বোঝায়, যেমন স্কুল ক্যাম্পাস পরিষ্কার করা, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ, দৈহিক উন্নতি পরিমাপে পরীক্ষা নেওয়া ইত্যাদি। মানে এগুলো হচ্ছে স্থানীয় ক্ষেত্রে, মানে কিছুদিন পরপর ধরা যাক এই যে যেমন স্বচ্ছ ভারত অভিযান যদি স্কুলে করা হয়, সেটাও কিন্তু এই এই কর্মসূচির মধ্যে পড়ে, যে প্রত্যেকে স্টুডেন্টরা মিলে স্কুলের ক্যাম্পাস পরিষ্কার করছে। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা হলো স্থানীয় বিদ্যালয়ে, তা যেখানে অবস্থিত সেইখানে, আর বিভিন্ন কিছু হেলথ চেক আপ করানো, হয়তো নির্দিষ্ট সময় অন্তর কিছু স্বাস্থ্য শিবির করা হচ্ছে, সেইগুলোও কিন্তু এই কর্মসূচির মধ্যে পড়ে। তারপরে কি, অন্তঃক্রীড়া কর্মসূচি বা যেটা হচ্ছে ইন্ট্রামিউরাল কর্মসূচি, সেইটা, এই শব্দটা কোথা থেকে এসছে? ইন্ট্রা মানে হচ্ছে ভিতরে, আর মিউরালিস অর্থাৎ হচ্ছে, এটার অর্থ হচ্ছে দেওয়াল। তাহলে সম্পূর্ণ অর্থ কি হলো, যে দেওয়ালের ভিতরে, চারটে দেওয়ালের ভিতরে যে যে খেলাধুলাগুলো হওয়া সম্ভব বা হয়, সেইটাকেই কিন্তু ইন্ট্রামিউরাল বা অন্তঃকর্মসূচি বলছে। মানে নিজের প্রতিষ্ঠানের মধ্যে যে যে খেলাধুলাগুলো হচ্ছে সেগুলোই কিন্তু অন্তঃক্রীড়া কর্মসূচি। বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিভিন্ন হাউসে বিভক্ত থাকলে তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা এর আওতায় পড়ে। অর্থাৎ কি, অনেক বিদ্যালয়ে দেখা গেছে বিভিন্ন ধরনের হাউস ডিভাইড করা থাকে, এবং সেই হাউসের ডিভিশনের মধ্যে, মানে ধরা যাক রেড হাউস, ব্লু হাউস, গ্রিন হাউস, ইয়েলো হাউস, এই ধরনের হাউসগুলোর মধ্যে প্রতিযোগিতা হয়, ক্রীড়া প্রতিযোগিতা হয়, এবং এইটা হচ্ছে কিন্তু, এটা কিন্তু নিজের স্কুলের বাউন্ডারির মধ্যেই হচ্ছে। অর্থাৎ স্কুলের শিক্ষার্থীরাই একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। বিভিন্ন শ্রেণীর মধ্যে প্রতিযোগিতা, শিক্ষক শিক্ষার্থী প্রতিযোগিতা ইত্যাদি অন্তঃক্রীড়া কর্মসূচির মধ্যে কিন্তু পড়ে। অর্থাৎ কি, ধরা যাক ক্লাস 9-এর সাথে ক্লাস 10-এর কোনো প্রতিযোগিতা হচ্ছে, বা শিক্ষকের সাথে শিক্ষার্থীর কোনো প্রতিযোগিতা হচ্ছে, এই জিনিসগুলোও কিন্তু এর মধ্যে পড়ে, কারণ এটাও কিন্তু ওই একই বিদ্যালয়ের মধ্যে রয়েছে, বিদ্যালয়ের একই বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষার্থী, তাদের মধ্যেই কিন্তু সেটা ঘটছে। তারপরে কি, আন্তঃক্রীড়া কর্মসূচি। এক্সট্রা, এটার মানে হচ্ছে বাইরে, আর মিউরালিস্ট, যেটা একটু আগে দেখলাম, একই অর্থ দেওয়াল। অর্থাৎ এটা কি, তাহলে দেওয়ালের বাইরে, বাউন্ডারির বাইরে যে সমস্ত খেলাধুলা হচ্ছে সেইগুলোকে কিন্তু এক্সট্রা মিউরাল বা আন্তঃক্রীড়া কর্মসূচি বলা হচ্ছে। তার মধ্যে কী কী পড়ে, যে সমস্ত প্রতিযোগিতা এক স্কুলের সাথে অন্য স্কুলের, এক কলেজের সাথে অন্য কলেজের হয়, সেগুলি এর মধ্যে পড়ে। অর্থাৎ ধরা যাক ওই
যেগুলো আমরা বলি যে বিভিন্ন স্কুলের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, যে কোনো ধরনেরই হোক, সেটা স্পোর্টসের হোক, অনেক সময় কুইজের প্রতিযোগিতা হয়, সেইগুলো হচ্ছে কিন্তু এর মধ্যে পড়ে, এই ধরনের কর্মসূচির মধ্যে পড়ে। এই সমস্ত প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের খেলোয়াড়রা অংশগ্রহণ করে, ফলে ভালো খেলোয়াড়দের সংস্পর্শে এসে তাদের আচার ব্যবহার, উন্নত মানের কৌশল ইত্যাদি শেখা যায়। এবার শুধু নিজের স্কুলে যখন আমরা খেলছি, যখন আন্তঃক্রীড়া কর্মসূচিতে অংশগ্রহণ করছি, তখন কি হচ্ছে, নিজের স্কুলের বিভিন্ন জনকে জানছি, তাদের বিভিন্ন কৌশল, তারা কীভাবে আচার আচরণ করে সেগুলো জানছি। এবার সারা বছর সেই স্কুলে যখন কেউ আছে, তারা কিন্তু এদের সাথে মেলামেশার মাধ্যমে বিভিন্ন সময় এই ধারণা কিন্তু তাদের হয়েই যায়। তার ফলে কি, তার উইকনেস বা তার স্ট্রং পয়েন্ট কোনগুলো সেগুলোও জেনে যাওয়া যায়। কিন্তু যখন আন্তঃক্রীড়া কর্মসূচি হচ্ছে, যখন এক্সট্রামিউরাল স্পোর্টস হয়, সেক্ষেত্রে কিন্তু বাইরের বিভিন্ন খেলোয়াড়কে দেখা যায়, অন্য স্কুলের কারা ভালো খেলে, কী রকমভাবে খেলে, তাদের টেকনিক্সগুলো সম্পর্কে জানা যায়, তাদের সংস্পর্শে আসা যায়। তার ফলে কিন্তু তার যে বিকাশ, সেইটা কিন্তু আরও ভালো হয়, শিক্ষার্থীর কিন্তু বিকাশ সাধন হয়। তাই আন্তঃক্রীড়া কর্মসূচি করা এবং তাতে অংশগ্রহণ করা কিন্তু বিশেষভাবে প্রয়োজন, কারণ এটা কিন্তু প্রত্যেকেরই ধারণাগুলোকে আরও বিকশিত করতে সাহায্য করে, যেটা পরবর্তীকালে তার উন্নয়নে কিন্তু আরও কাজে লাগে। এই প্রতিযোগিতার মাধ্যমে দলগত বোঝাপড়া ও উৎকর্ষতা বাড়ে, যেহেতু বাইরে অন্য কোনো স্কুলের সাথে, অন্য কোনো কলেজের সাথে এই ধরনের খেলাধুলা হচ্ছে, তখন কিন্তু নিজেদের মধ্যে বোঝাপড়ার জায়গাটা আরও বৃদ্ধি পায়, কারণ সেখানে প্রতিযোগিতার জায়গা এবং নিজেদেরকে নিজেরা কতটা উন্নত, নিজেদের দক্ষতাগুলো দেখানোর জায়গা সেটা, সেই জন্য সেখানে কিন্তু এই বোঝাপড়ার জায়গাগুলো আরও বৃদ্ধি পায়, উৎকর্ষতাটা কিন্তু আরও বৃদ্ধি পায়। তাহলে এক্ষেত্রে কি বলা যেতে পারে, যে এই যে শারীরিক শিক্ষা যে কোনো বয়সের শিক্ষার্থীর জন্যই কিন্তু প্রয়োজন বা গুরুত্বপূর্ণ দুটোই। বিদ্যালয়ে এই শিক্ষাদান ও গ্রহণ পদ্ধতি শুরু হয়, যা পরবর্তীকালে আমাদের কাজে আসে। সাধারণত প্রত্যেকটা বিদ্যালয়েই কিন্তু শারীরিক শিক্ষার ক্লাস রাখা হয়, যেখানে বিভিন্ন ধরনের শারীরিক শিক্ষা দান করা হয়। শিক্ষার্থীর জীবনব্যাপী এই শিক্ষা কাজে দেয়, তাই এই শিক্ষাদানের জন্য সঠিক কর্মসূচি তৈরি করা একান্ত প্রয়োজন। শারীরিক শিক্ষার কর্মসূচি শিক্ষাদান পদ্ধতিকে সঠিক পদ্ধতি বা পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তাই শিক্ষাদানের নিয়মাবলী ও উদ্দেশ্যগুলি মাথায় রেখে শিক্ষার্থীদের জন্য শারীরিক শিক্ষার কর্মসূচি গ্রহণ করা উচিত। কারণ এই শারীরিক শিক্ষার কর্মসূচির মাধ্যমেই কিন্তু একটা শিক্ষার্থীর বিভিন্ন দিকগুলি, দুর্বলতার দিকগুলি, সক্ষমতার দিকগুলি, সবগুলো সম্পর্কে জানা সম্ভব এবং তাদের সেইভাবে সেই দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, যাতে তাদের জীবনযাপনটা আরও উন্নত হয়, সে সঠিক দিকে এগিয়ে যায়। সেজন্য কর্মসূচিটা এমনভাবেই গ্রহণ করতে হবে যাতে প্রত্যেকটা নিয়ম যাতে সেখানে মানা থাকে, প্রত্যেকটা শিশুর যাতে সেখানে বিকাশ সাধন ঘটে এবং সেটা যেন মানে সবসময় শিশুকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, শিশুর বিকাশে, শিশুর উন্নয়নে সাহায্য করে। একটা নিয়ম নীতি মেনে নির্দিষ্ট ধাপগুলোকে মেনটেন করতে হবে, যেন আগের জিনিস পরে হয়ে যাচ্ছে বা পরের জিনিস আগে সেটা না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। শিশুর বয়স অনুযায়ী তাকে যাতে শিক্ষাদান করা হয়, সেই ভেবে, সেইটা মাথায় রেখে কর্মসূচি নিতে হবে। এবং এই যে তিন ধরনের আমরা কর্মসূচি পড়লাম, সেই তিন ধরনের কর্মসূচির প্রত্যেকটাই যেন এই কর্মসূচির মধ্যে থাকে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ নিজের বিদ্যালয়ে যে অত্যাবশ্যকীয় যে কাজ, সেগুলোও যেমন করা প্রয়োজন, নিজের বিদ্যালয়ের স্পোর্টস যেটা প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, সেটা যেমন হওয়া প্রয়োজন, যার ফলে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন ধরনের আরও দক্ষতাগুলোর বিকাশ ঘটে, তেমনই আন্তঃক্রীড়া প্রতিযোগিতাও কিন্তু প্রয়োজন, যার ফলে তারা কিন্তু বাইরে বেরোনোর সুযোগ পাচ্ছে, বাইরের স্কুলের, বাইরের কলেজের শিক্ষার্থীদের দেখার, তাদের বিভিন্ন টেকনিক দেখার, তারা কিভাবে খেলে সেইগুলোকে বোঝা জানার সুযোগ পায় এবং সেগুলো কিন্তু নিজের মধ্যে গড়ে তোলার মধ্য দিয়ে কিন্তু সে আরও বিকাশ লাভ করে, সে কিন্তু আরও উন্নত হয়। সেই বিষয়ে কিন্তু সচেষ্ট হয়ে সেইগুলো মাথায় রেখে শারীরিক শিক্ষার কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। এবং সেটা যদি এই সকল বিষয়গুলি মাথায় রেখে করা হয়,
তাহলে কর্মসূচিটি কিন্তু ভীষণভাবে সফল হবে এবং শিক্ষার্থীদের উন্নতি সাধনে সেটা বিশেষভাবে কাজে লাগবে। ধন্যবাদ।